நஹ்மதுஹு வ நஸல்லி அலா ரசூலில் கரீம் அம்மா பாத் ஜாமியா உபாதியா நானுபுரே சாலானா ஜல்சா உபஸ்தித் உலமா இக்ராம் তালেবান উলুমে নবুয়ত দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ বড় বড় আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন এ মারা যো এখানে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই মারা যো বড় বড় আলেমরা বিদায় হয়ে যাচ্ছেন এই ফটিক শরীফ সূর্য সন্তান হযরত আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব জেহাদী তিনিও বিদায় হয়ে গেলেন আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ আল্লামা জনাত বাবুনগরী সাহেব মুফতি আব্দুল সালাম সাহেব এভাবে মাওলানা আশরাফ আলী সাহেব মাওলানা নুরুল হোসেন কাসেমী সাহেব এই অল্প দিনের ভিতরে বিদায় হয়ে গেল যত দিন যায় আমরা কিয়ামতের কাছে যাচ্ছি আই ইউরফা আল ইলম মিন আশরাতি সাআ কিয়ামতের যত লক্ষণ আছে আলামাতে কিয়ামত আই ইউরফা আল ইলম ইলম উঠে যাচ্ছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ দিকে প্রায় সময় একটা কবিতা পড়তেন শের পড়তেন লবীদের কবিতা লবীদ আরব দেশে বড় বড় কবি ছিল ইমরাউল খায়েস তারাফা আন্তারা জোহায় লবীদ ওনাদের লিখিত কিতাব আছে সাবাতুল মুআল্লাকা এগুলো আমরা ছাত্র জমানায় 50 বছর আগে পড়ছি এর লবীদ লবীদের কবিতা পড়তেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাহাবাল লাযীনা ইউআশু ফি আকনাফিহিম বাকীতু ফি খালফিন কাজলদিল আজরাব जिनके साया आतिफत में हम जिंदगी बसर करती थी वो चल बसे जहाबल्लाजीना युआशु फी अकनाफिहिम जादेर साया आमरा जीवन काटतम तारा नाई रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खुलाफाए अरबा नाई बकीतु फी खल्फिन कजिल्दिल अजरा जे समस्त ओटेर पीठे गा हय खारिशदार ओट সে ওটের পিঠে মানুষ বসতে চায় না সে ওর জবাই করলে কেউ গোশত খেতে চায় না আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন বাকীতু ফি খালফিন কাজলদিল আজরা খারিজদার ওটকে তারা হাম পিছে পড় গয়ে হ্যায় আমাদের অবস্থা উঠাই নাই মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে সিলেটের বড় বড় আলেমরা নাই মোল্লা তাফাজ্জুল হবিগঞ্জ সাহেব নাই এরকম মোল্লা হাবিবুর রহমান সাহেব নাই আমি কালকে হবিগঞ্জে আল্লামা ওলিপুরি সাহেবের মাদ্রাসার সামনে তফসির করে আসছি অতএব আমরা এখনো যারা এই নানপুরে হাটাজারিতে বাবুনগরে নাজিরাটে পটিয়ায় জিরিতে এখনো যারা আছেন আমরা তাদের খেদমত করি তাদেরকে কদরদানি করি সময় কম সময় শেষ কোরআনুল করিম আল্লাহর পাকিজা কালাম এটার চর্চা করি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে পৃথিবীতে মানুষ আছে 750 কোটি ভাষা আছে 6000 150টা ভাষা মোস্ট পাওয়ারফুল মোস্ট ইলোকোয়েন্ট বেশি মানুষ কথা বলে এরকম 150টা ভাষায় এখনো কোরআনের তর্জমা হয় নাই তফসির দূরের কথা এইমাত্র গত সপ্তাহে কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কোটি কোটি মানুষ আছে লাখ লাখ মুসলমান আছে তাদের জবানে কোরআনের তর্জমা বের হয় নাই গত সপ্তাহে বের হয়েছে এটা তর্জমা বের হয়েছে 150টা ভাষায় হয় নাই খ্রিস্টানরা এখন একজন কেউ যদি হিন্দু হতে চায় সুযোগ নাই হিন্দুর ছেলে হিন্দু হবে ইহুদি হওয়ার সুযোগ নাই ইহুদির ছেলে ইহুদি হবে ইহুদির ঘরে ইহুদি জন্ম নেয় বাইরে থেকে ইহুদি হওয়ার সুযোগ নাই কিন্তু ইসলাম মুসলমান বাইরে থেকেও আসতে পারে
খ্রিস্টান বাইরে থেকেও আসতে পারে। এখন খ্রিস্টান এবং ইসলামের মধ্যে যুদ্ধ চলছে। আমি গত সপ্তাহে গেছি রাঙ্গামাটির লঙ্গদু, 9টা গির্জা আছে, 9টা গির্জা ওই পাহাড়ের ভিতরে। কোথা থেকে আসে, কোথায় গির্জা বানায়, বাইবেলের দাওয়াত পৌঁছায়। মুসলমানের মক্তব আছে 30টা, আমরা আরও মক্তব করব, আরও মাদ্রাসা করব ওখানে। খ্রিস্টানদের একটা স্লোগান আছে, ইভরি ম্যান এ বাইবেল, ইভরি পিপল এ চার্চ। প্রতিটি মানুষের কাছে আমরা বাইবেলের দাওয়াত দেব, কিছু বাইবেলের অনুসারী হয়ে গেলে আমরা তাদের জন্য গির্জা দেব। আমরা মুসলমানরা কোরআনের দাওয়াতের পথে নাই, আমরা আছি ঝগড়াঝাটিতে, একজনের বিরুদ্ধে আরেকজন, এ সমস্ত কথা আছে, এ সমস্ত কথা। জামাই বউ গোলমাল হলে ফেসবুকে স্ট্যাটাস দিই, ছাত্র ওস্তাদের ভিতরে গোলমাল হলে ফেসবুক। আমাদের নজর, আমাদের দিল ওসি করতে হবে, দিল বড় করতে হবে, নজর বড় করতে হবে, নিগাহ বুলন্দ, সুখন দিল নামাজ, যা পুরসুস আল্লামা ইকবাল, দৃষ্টিশক্তি, দৃষ্টিভঙ্গি প্রসারিত হতে হবে, নিগাহ বুলন্দ, সুখন দিল নামাজ, কথা সুন্দর, দিলের টানে এরকম কথা, যা পুরসুস দিলের ভিতরে জ্বলন থাকতে হবে। এই হ্যাঁ রক্ত সফর মেরে কার মাকে নিয়ে, যারা ইসলামী আন্দোলন, যারা এই তালিমে কারবার আছে, তাদের জন্য সামানে সফর রক্ত সফর এটা। অতএব আসুন আমরা কোরআন ধরি, 7টা কাজ আমাদের করতে হবে। 1, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। 2, ফাহামে কোরআন, কোরআন বুঝতে হবে। 3, কোরআনের ভিতরে আহকামাত আছে, আওয়ামের আছে, নাওয়াহি আছে, আদেশ আছে, নিষেধ আছে, এগুলো মানি চলতে হবে। আমরের সিগাতি যত আছে এগুলো লিল ওয়াজিব, দ্যাট মাস্ট বি ক্যারিড আউট, দ্যাট মাস্ট বি ফলোড। আওয়ামের নাওয়াহি মেনে চলতে হবে। কোরআন জিন্দে থাকার যত ব্যবস্থা আছে, মসজিদ, মাদ্রাসা, পীর সাহেবের খানাকা, মাহফিল, এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত, জড়িত হতে হবে। 4টা কাজ, 4টা কাজ। কোরআনুল করিম দুনিয়ার বুকে একমাত্র আখেরি কিতাব। এই কিতাবের আলিফ আলহামদু থেকে সুরা নাস পর্যন্ত একটা অক্ষরও পরিবর্তন হয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ হেফাজত করবে। কোরআনের সাথে যদি কেউ ধাক্কাধাক্কি করে, হিমালয় পর্বতের সাথে যদি কেউ মাথা মারে, হিমালয়ের কিচ্ছু হবে না, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর কালামের সাথে, আল্লাহর কালামওয়ালা মানুষের সাথে, হামেলে কোরআন, আলমবরদারে কোরআনের সাথে যারা ধাক্কাধাক্কি করবে, তারা বিধ্বস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং অতীতের ইতিহাস তাই, কোরআন শরীফের আয়াত শুনি, পুরো একটা গ্রামের মানুষ মুসলমান হয়ে গেছে। সূরা নাহালের 90 নম্বর আয়াত শুনি, আরবের একটা করিয়া, একটা গ্রামের মানুষ মুসলমান হয়ে গেছে। তাফসীরে আছে আকসাম ইবনে সাইফি, রাসূলুল্লাহ ইসলামের জামানা, তিনি এলাকার মানুষদেরকে ডাকি বললেন, নতুন একজন মানুষ আসছে মোহাম্মদ, তিনি আল্লাহর কথা বলেন, কোরআনের কথা বলেন, তোমরা ইজাজত দিলে আমি ওনার সাথে দেখা করতে চাই। ইবনে কাসির আছে, তারা বললেন আপনি প্রথমে গেলে ভালো হবে না, বরঞ্চ আমরা যাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেন শুনে আসি, কী কোরআন। তো তারা দুজন গেছেন আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য। তো যাই বলে মানান্তা ওয়ামা আন্তা, আপনি কে, আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন মানান্তা মানে আমি মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি মক্কা, আমি কুরাইশ বংশের লোক। ওয়ামা আন্তা, আমি আল্লাহ রাসূল এবং আল্লাহর বান্দা আব্দুহু ওয়া রাসূল। হযরত বলেন
এরপরে হযরত বলেন কোরআনের আয়াত শুনবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মারফুল কোরআন খুলি দেখেন, তাফসীর ইবনে কাসির খুলি দেখেন, ওই ওই দুইজন লোক বলে আপনি আবার বলুন তো, আবার আল্লাহ রাসূল বললেন, বলে আবার বলুন তো, তিনবার বলছেন। এরপরে তারা মুখস্থ করে নিছে, গ্রামে ফিরে আসি বলে এত সুন্দর কথা আমরা আগে কোনোদিন শুনি নাই। তখন আকসাম ইবনে ইয়াফি বলেন চলো আমরা সবাই গিয়ে মুসলমান হয়ে যাই, আগে মুসলমান হওয়া ভালো পিছনের মুসলমানের চাইতে, পুরো এলাকা মুসলমান হয়ে গেল। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে কাসির, আমি প্রথম জামানায় মুসলমান হয়েছি, ইসলামের উপর আমি মজবুত নাই, এমনি মুসলমান হয়েছি, আমার ইমান দুর্বল। একদিন আমি আল্লাহ রসুলের দরবারে গেলাম, তখন দেখি যে ওহী নাজিল হচ্ছে, সুরে নাহল নাজিল হচ্ছে, হজরতের গায়ে চাদর, কপাল দিয়ে ঘাম বের হয়। এরপরে হজরত আমাদেরকে সুরে নাহল তেলাওয়াত করে শোনালেন, আমি বুঝতে পারলাম এই ওয়াহী সহি, এই কোরআন সহি। এরপর থেকে আমার ঈমান মুস্তাহকাম পায়দার দৃঢ় হয়ে গেল। বলি ইবনে মুগিরা বলেন, আমি যখন সূরা নাহালের আয়াত শুনেছি, ওয়াল্লাহি মা হুয়া বিকওলি বাশার, এটা মানুষের কথা নয়, এটা আসমানের কথা কোরআনুল কারীম। নাহাল, নাহাল মানে মৌমাছি, মধুপোকা। কেন সূরা নাহালের নাম নাহাল? কোরআন শরীফের ভিতরে হিকমতে ভরা। আসুন আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করি, বুঝি, আমল করি, কোরআনের কারখানা মাদ্রাসাগুলোকে জিন্দা রাখি। তাফসীরে লেখা আছে এই যে মৌমাছির বাসা, ওখান থেকে কাটি আমরা মধু বের করি, মৌমাছি উড়ে, আমরা তো মনে করি উড়ে, কিন্তু মৌমাছির ভিতরে নিজাম আছে, মৌমাছির ভিতরে গভর্নমেন্ট আছে, সরকার আছে, ন্যায় বিচার আছে, ইন্তেজাম আছে। আল্লামা কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ লিখেছেন দেওবন্দের মতামে, মৌমাছির এই যে টাকা, একটা একটা গভর্নমেন্ট আছে, সরকার আছে, এই সরকারের প্রেসিডেন্টের নাম রানী, মৌরানী, পুরুষ নয়, মৌমাছির বাসার ভিতরে যিনি প্রধান ব্যক্তি, বিচারক, প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট, উনি মহিলা, রানী। একটা মৌমাছি 21 দিনে 6 থেকে 12 হাজার ডিম দেয়, 6 থেকে 12 হাজার ডিম দেয় প্রতি 21 দিন পর, সূরা নাহালের তাফসীর। এবং একটা মৌমাছির চাকার ভিতরে 20,000টা গর্ত আছে যেখানে মধু জমে, এবং মৌমাছির ভিতরে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, ইঞ্জিনিয়ার ব্রিজ বানায়, ইঞ্জিনিয়ার সমুদ্র তলাতে টানেল বানায়, ইঞ্জিনিয়ার মধুর বাসা বানায়, মধুর মধুর আকার যে গর্ত আছে সবগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গভীরতা সমান, একটা বড়, একটা ছোট, একটা মাঝারি, এরকম ঠিক বরাবর। পৃথিবীর বুকে মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মৌমাছি, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম করেছেন নাহাল। এবং কিছু মৌমাছি ডিম পাহারা দেয়, ডিম জনে কেউ নষ্ট করতে না পারে, কিছু মৌমাছি মধুকে প্রসেস করে, এবং কিছু পাহারাদার আছে, ফার্স্ট প্রথম পাহারাদার, দ্বিতীয় পাহারাদার আছে, বাকিগুলো বের হয়ে সকালবেলা বিলের মাঝে যায়, ফুল থেকে মধু লয়। কোনো মৌমাছি যদি রানীর অর্ডার ছাড়া, নিজাম ছাড়া, পায়খানার উপর বসে, গোবরের উপরে বসে, তাহলে সাথে সাথে তার ধরে নিয়ে আসবে অন্যান্য মৌমাছিরা, ধরে আনি রানীর আদালতে বিচার হবে এবং তাকে কতল করা হবে, ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সুন্দর শাসন ব্যবস্থা মৌমাছির ভিতরে। আল্লাহ তাআলা এটা দেখাবার জন্য নাহাল উদাহরণ দিয়েছেন। কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মৌমাছির বাসার নিচে যদি যাই দেখেন,
অসংখ্য মৌমাছি, মরা মৌমাছি পাওয়া যাবে, মাথা নাই, এরা মুক্তুল, এদের এরা কতল হয়ে গেছে, এই জন্য এদের মাথা নাই। শত শত মৌমাছি নিচে পাওয়া যাবে যাদের মাথা নাই। মৌমাছির মতো শাসন ব্যবস্থা যদি আমরা আমাদের দেশে চালু করতে পারতাম, বেহেশতের টুকরা হয়ে যেত বাংলা। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে আসার তৌফিক আনায়েত করুন, আমিন। কোরআন শরীফের আয়াত শুনে বহু মানুষ মুসলমান, হযরত ওমরের বোন ফাতেমা মুসলমান, ফুজাইল ইবনে আইয়াস জীবনের শুরুতে বাচ্চা হারুন রশিদের জমানায় বেহালা বাজাইতো, মদ খাইতো। একদিন জঙ্গলের ভিতরে বেহালা বাজাতে বাজাইতে, বাঁশি বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠলেন, তোটে গায়েবী আওয়াজ আসলো, আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয় নাই? আল্লাহর জিকিরের মাধ্যমে কলিজাকে ঠান্ডা করার মতো অবস্থা কি এখনো আসে নাই? এই আওয়াজ শোনার সাথে ফুজাইল ইবনে আইয়াস বলে, এসেছে, সময় এসেছে, আমি ভালো হয়ে যাব। আখিরি বক্তব্য পর্যন্ত তিনি ছিলেন দরবেশে খোদা মস্ত। কোরআনের আয়াতের বরকত, সূরা ইহুদ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত মাসে আপনারে দেখেছি দাড়ি ছিল কালো, এক মাস পরে দাড়ি সাদা হয়ে যাচ্ছে কেন? আল্লাহ রাসূল বলেন, সূরা ইহুদ তেলাওয়াত করার পরে আল্লাহর ডরে, আজাবের ভয়ে আমার কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে। এই আয়াতের তাফসীর আছে রোহ আল্লামা কুরতুবী আল জামে লিহাকামিল কোরআন, 18 খণ্ড তাফসীরে আছে ঘটনা। মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আছেন, আরব দেশের বহু দূরে আশআরি, আবু মুসা আল আশআরি, ওনার গোষ্ঠীর নাম আশআরি গোষ্ঠী। আমাদের জানে আমাদের দেশে যেমন চৌধুরী গোষ্ঠী, মৌলরী গোষ্ঠী, কোনহারি গোষ্ঠী, জমিদারি গোষ্ঠী, আশআরি গোষ্ঠী, 100-200 জন মানুষ মদিনা আসছে। এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুলুল্লাহ, নিজের দেশে ধর্মকর্ম পালন করতে পারি না, কাফেরের ভয়ে মদিনা চলে আসছি। হযরত বলেন, ওই জায়গায় থাকো, তাঁবু টাঙ্গি থাকো, মদিনার মসজিদে নামাজ পড়বে, বিপদে আপদে আমার সাথে দেখা করবে। তো তাদের টাকা আসে তাদের দেশ থেকে, এক মাস পর পর টাকা আসে, তারা বাজার করে খায়, মদিনার মসজিদে ইসলাম ধর্ম শিখে, কোরআনের তালিম নেয়। একদিন টাকা নিয়ে আসার কথা ছিল তাদের গ্রাম থেকে, খেজুরের বাগান আছে, আসে নাই, খাবার নাই, রাতের বেলা খাবার নাই। তো তারা মুরব্বীরা পরামর্শ করলো, চলো আমরা আল্লাহ রসুলের কাছে যাই, হযরত তো আমাদের বলেছেন বিপদে আপদে একটু দেখা করার জন্য, তো গেছে একটা লোক, গেছে যে আমাদের কিছু তরকারি, কিছু আটা দিলে আমরা এগুলো রুটি বানাই, সবজি বানাই খাবো, কাল সকালে আমাদের লোক চলে আসবে। তো লোকটা গেছে, তাফসীর মোহাম্মদ ইবনে আহমদ আনসারি আল কুরতুবি, তাফসীরের নাম আল জামে লিহাকামিল কোরআন, যাই দেখে যে আল্লাহর পয়গম্বরের কামরা মোবারক হুজুরা শরীফের দরজা খোলা, ভিতরে আল্লাহ রসুল সুরায়ে হুদ তেলাওয়াত করছেন, হুদ। এই মানুষটা যাই আল্লাহ রসুলের কালাম তেলাওয়াত নিজের কানে শুনলেন, দরজার কিনারে বাইরে রাস্তায় দাঁড়িয়ে রইলেন, হুদ তেলাওয়াত করছেন। এক জায়গায় আসলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত প্রাণীকে আমি রিজিক দিই, আমার তাদের রিজিকের জিম্মাদারে আমি আল্লাহর হাতে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, দাব্বাতুন মানে তৈরির ফিস সামা, হিতানুল বহুর, হাসারাতুল আরদ, জমিনে যত জানদার, মাটির ভিতরে যত পোকা, দরিয়ার ভিতরে যত মাছ, দাব্বাতুনের অর্থ ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির। এই মানুষ তো আরবি বুঝে, ভাবলো আমাদের প্রত্যেকের রিজিক যদি আল্লাহর হাতে হয় তো আমাদেরকেও তিনি রিজিক দিবেন। তো হযরতের সাথে দেখা না করি ফিরে আসছেন, আসি বলে আসতেছে, খাবার আসতেছে, আল্লাহরে বলো, সকাল গেল দুপুর গেল আসে না। বিকালের দিকে দুইটা লোক
কাসা আতানে, একজনের মাথায় একটা ডেকসি আর একজনের মাথায় একটা ঝুড়ি, ঝুড়ির লাইয়ের ভিতরে, ঝুড়ির ভিতরে আছে রুটি, 300-400 রুটি গরম একেবারে তন্দুরি রুটি, আরেকজনের মাথার উপরে আছে ছাগলের কোরমা একেবারে ক্লাস ওয়ান A1 ঘি দিয়ে পাকানো। এদিকে ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে খাবারের অভাবে। মানুষ যখন ওই পাড়ার ভিতরে ঢুকলো, আশারি মুষ্টির এরিয়ার ভিতরে ঢুকলো, সবাই আসি মনে করছে যে আল্লাহ রসুল পাঠিয়েছেন আমাদের জন্য রান্না করি, তো ডেকসি ডেকসি নামাইলো মাথা থেকে, নামানোর সাথে সাথে বিতরণ শুরু হয়ে গেল। ওই লোক দুটিয়া ইতিমধ্যে সরে গেল। এই দুইজনকে কেউ জানে না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। খাবার শেষ, সবাই খাওয়ার পরে দেখা গেল 50টা রুটি অতিরিক্ত আছে, 5-7 কেজির মতো গোস্ত অতিরিক্ত আছে। ইতিমধ্যে আশারি গোষ্ঠী একটা লোক টাকা নিয়ে চলে আসছে, মুরব্বীরা বসে সিদ্ধান্ত নিল আগামীকাল তো আমরা বাজার করতে পারবো, টাকা আসছে, ডেকসিগুলো ফেরত দেওয়া দরকার, তো তোমরা দুজন যাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম বলো, মোবারকবাদ তাহানিয়ে পেশ করো যে তিনি আমাদেরকে উন্নত মানের ছাগলের গোস্ত রুটি দিছেন, আমরা খুব তৃপ্তি ভরে খাইছি। আরও জিনিস অতিরিক্ত আছে, হযরতের দরবারে বহু মেহমান থাকে, এগুলো দিয়ে মেহমানদারি করতে পারবেন। তো ডেকসি ঝুড়ি লই দুইজন রসুলুল্লাহর কাছে গেলেন, যাই বলেন ইয়া রসুলুল্লাহ মোবারক হোক, আপনার দেওয়া গোস্ত, আপনার দেওয়া রুটি আমরা প্রত্যেকে তৃপ্তি ভরে খাইছি, আমাদের লোকও চলে আসছে টাকা নিয়ে, আর এখানে কিছু আছে এগুলো গরম দিয়ে আপনি মেহমানদের খাওয়াতে পারবেন। হযরত বলেন এগুলো কি বলছো, কিসের খাবার, কিসের রুটি? তো লোকেরা বলতো যে হুজুর সকালবেলা তো আমরা আবদুল্লাহ আল আশারিকে পাঠাইছিলাম আপনার কাছে খাবারের জন্য, বলল কোন আবদুল্লাহর সাথে আমার দেখা হয় নাই। তো হুজুর রুটি পাঠাইল কে, ছাগলের গোস্ত দিল কে? হযরত বলেন মা আরসালতু ইলাইকুম তাআমান, তাফসীরে কুরতুবী, আমি তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই, আমি জানিও না তোমাদের কোনো লোকের সাথে আমাদের দেখা হয় নাই। তো এগুলো আসলো কোত্থেকে? রাজাকাকুমুল্লাহ, আল্লাহ আসমান থেকে তোমাদের রিজিক দিয়েছেন। অতএব মুসলমানদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হাম উনহিকে ইবাদত করতে হ্যায় আর উনহিসে মদদ মাংতে হ্যায়, কোনো ডর নাই, ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, হালাল পথে থাকবো। কোরআন আমাদের ঝান্ডা, আল্লামা ইকবাল বলেন ও জমানে মে মুআজ্জাজ থে হামিল কোরআন হোকার ওর হাম হার হয়ে তারকে কোরআন হোকার। আগের জামানার মুসলমানরা দুনিয়াতে ইজ্জত ছিল, তারা কোরআনের পতাকাবাহী ছিলেন, আর এই জামানার মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা লাথি খাই। আসুন আবার কোরআনের পথে, হযরত ওমরের মতো ইমান ফিরে আসবে আমাদের মধ্যে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক আনায়ত করুন, এবং কোরআনের তাফসীর কিনে ফেলবো বাজার থেকে। 8 খণ্ড মারিফুল কোরআনকে মাওলানা মুহিউদ্দিন খান সাহেব সংক্ষেপ করে দিয়েছেন, 1 খণ্ড, বেশি দাম নয়, কত 200-300 টাকা দাম, 400-500 টাকা দাম, ইবনে কাসির বাংলা হয়ে গেছে 2500 টাকা দাম, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম বাংলার আলেমরা অসাধারণ কাজ করেছেন, আলী সাল্লাবীর সমস্ত তারিখের কিতাব বাংলা, সেলজুকের ইতিহাস, উমাইয়া বংশের ইতিহাস, স্পেনের ইতিহাস, আমরা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার সময় আমরা এরকম কিতাব পাই নাই, ইংরেজি বই পড়তে হইতো, এখন আরবি থেকে বাংলা হয়ে গেছে। এই জামানাটা ওলামা, বিশেষ করে ওলামায়ে দেওবন, ওলামায়ে কওমিয়া, এলেমের যে খেদমত করছেন, কিয়ামত পর্যন্ত সোনারোপ করে লিখে থাকবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনের সাথে, হাদিসে নববীর সাথে পরিচিত হওয়ার তৌফিক আনায়ত করুন, আমিন। বুখারী শরীফের 1 খণ্ড বুখারী শরীফ বের হচ্ছে, 1 খণ্ডে যেমন কোরআনের তাফসীর বের হচ্ছে মুখতাসার, বুখারী শরীফের 1 খণ্ড বের হচ্ছে, সাফা চলতেছে। আমি আল্লামা শেখ আহমদ সাহেব শেখুল হাদিস হাটাজারি মাদ্রাসা, আমি গোলাম ডক্টর মুস্তাক আহমদ সাহেব, আমরা 3 জন পুরা বুখারী শরীফকে মুখতসর করে 1 খণ্ড করছি, বাজারে আসবে 1 মাসের ভিতরে, বাজারে আসবে, ঢাকা থেকে ছাপা হচ্ছে, আপনারা কিনবেন, কোরআনের তাফসীর কিনবেন, বুখারী শরীফের সারা কিনবেন,
এতে করে আমাদের হৃদয় আলোকিত হবে, বাতিলের অন্ধকার দূর হয়ে যাবে, আমরা হেরার জ্যোতির পানে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।